বাষট্টিটি হরিণের শিং পুড়িয়ে দিল বন দফতর। দীর্ঘ 4 বছর ধরে এগুলি জমিয়ে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। ভারত সরকারের বন্য প্রাণী সুরক্ষা আইন রক্ষার্থে বিশেষ উদ্যোগ বন দপ্তরের। দীর্ঘ 4 বছর ধরে জমিয়ে রাখা 62টি হরিণের শিং পুড়িয়ে ধ্বংস করল বন দপ্তরের কর্মীরা। ভারত সরকারের বন্য প্রাণী সুরক্ষা আইন অনুযায়ী বিপন্ন বন্য প্রাণীর দেহের অঙ্গ বিক্রি বা ব্যবহার আইনত অপরাধ। আইন অনুযায়ী এটিকে ধ্বংস করে ফেলতে হয়। সেই কারণে আইন অনুযায়ী দীর্ঘদিন ধরে সংগ্রহ করে রাখা 62টি হরিণের শিং এদিন পুড়িয়ে দেওয়া হয় বাঁকুড়া বন বিভাগের পক্ষ থেকে। বিভিন্ন সময়ে নিষিদ্ধ হরিণের মাংস এবং শিং পাচার করে থাকে পাচারকারীরা। আবার কখনো কখনো চোরা শিকারীরা হরিণ শিকার করে থাকে। তবে বন দফতরের তৎপরতায় বিভিন্ন সময় চোরা কারবারিতে ধরে ফেলাও সম্ভব হয়েছে। ভারত সরকারের বন্য প্রাণী সুরক্ষা আইন অনুযায়ী বিপন্ন বন্য প্রাণীর দেহের অঙ্গ বিক্রি বা ব্যবহার করা যাবে না। বিভিন্ন সময় হরিণ মারা যাওয়া বা কখনো হরিণের শিং পড়ে যাওয়ার মতন ঘটনাও ঘটে থাকে জঙ্গলে। আইন অনুযায়ী যা ব্যবহার করা কিংবা বিক্রি করা অপরাধ। তাই বন দফতরের পক্ষ থেকে দীর্ঘ 4 বছর ধরে জমিয়ে রাখা হয়েছিল 62টি হরিণের শিং। সোমবার বাঁকুড়ার বড় চোরার একটি বেসরকারি কারখানার উচ্চ তাপমাত্রা চুল্লিতে দিয়ে পুড়িয়ে দেওয়া হয় শিংগুলিকে। এই বিষয়ে সেন্ট্রাল সার্কেল অফ ফরেস্টের কুনাল দাইভেল জানান, আন্তর্জাতিক সিআইটিএস অনুসারে বিপন্ন বন্য প্রাণীর দেহের অংশ বিক্রি কিংবা ব্যবহার করা যাবে না, এগুলিকে ধ্বংস করতে হবে। সেই কারণে আমরা আইন মেনে প্রশাসনের সহযোগিতায় এই শিংগুলিকে আজ পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বনকর্তা এই বিষয়ে আরো জানান, প্রাণীটা বন প্রাণীটা মারা যায় ও আর্টিকেল 20 কে আমরা ধরে কেন্দ্র করে রাখে, আর আমার যা রাজ্যে চিফ অফ লাইভ অর্ডার আছেন ওনাদের অনুমতি নিয়ে, যা ওয়াইল্ডলাইফ অ্যাক্টে বলানো আছে ওনার অনুমতি নিয়ে আমরা এটাকে মোস্ট সাইন্টিফিকলি এটা ফুটিয়ে দেই। কারণটা এটা আমরা যদি রাখি কোনোভাবে এটা ডিসপ্লে মতো দিই, দেখি হয় ইট ইস মানে কোনোভাবে মানে চুরি হয়ে যায়, কোনোভাবে এটা ইলিগাল মার্কেটে চলে যায়। এটা ওয়াইল্ড লাইফ আর্টিকেল শুড নট বি সোল্ড ইন মার্কেট, শুড নট বি ট্রেডেড। ওটাকে বাধা দেওয়ার জন্য, ওটা প্রহিবিট করার জন্য অ্যাজ পার দ্য আইন, দ্য ওয়াইল্ড লাইফ অ্যাক্টে 1972 অ্যাক্ট আছে, ওয়াইল্ড অ্যাক্টের মধ্যে হাতির দাঁত ছিল ওটাকে আমরা ডিসপোজ করলাম এখানে, এই সেম ইনসিনারেটর প্রাইভেট ইনসিনারেটর নিয়ে আমরা করলাম না, আগে এখানে করে নেই, এই জায়গাতে করে নেই। আমরা নর্থ বেঙ্গলে অনেকবার করলাম, নর্থ বেঙ্গলে শিলাপাতাতে আমরা অনেকবার করলাম, মানে অনেক সময় করা হয়, এটা টাইম টু টাইম এটা করা হয়। কারণটা দিস ইজ দা আইন হিসাবে এটা দা বেস্ট মেথড টু ডিসপোজ ইট। এই কাজের জন্য প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল, যেখানে জেলা শাসকের প্রতিনিধি, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, স্থানীয় ব্লক প্রশাসন সকলে উপস্থিত ছিলেন। বনদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘ 4 বছর ধরে বাঁকুড়া জেলার মুকুটমণিপুরের কাছে বনপুকুরিয়ার ডিয়ার পার্কে এই হরিণের শিংগুলিকে সংগ্রহ করে রাখা হয়েছিল। আইন মেনে সেগুলিকে এদিন ধ্বংস করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বাঁকুড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।